চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ইতিমধ্যে এই মেগা প্রকল্পের প্রায় 60% কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে আগামী 2 বছরের মধ্যে 16 কিলোমিটার দীর্ঘ ও 16.5 মিটার চৌড়া এই অবকাঠামোর কাজ শেষ হবে। তখন বন্দরনগরীর যানজট কমবে, নগরীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগও সহজ হবে। সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিমানবন্দর সড়ক ও শেখ মুজিব সড়ক অংশে রাত দিন 24 ঘন্টায় কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী, কর্মচারী ও শ্রমিকরা। বন্দরনগরীর যানজট লাগবে 2017 সালের জুলাই মাসে একনেক সভায় এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প অনুমোদন পায়। ব্যয় ধরা হয় 3,250 কোটি 83 লাখ টাকা। যৌথভাবে নির্মাণ কাজ পায় বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও চীনা প্রতিষ্ঠান র্যাঙ্কিন। 2019 সালের 24 ফেব্রুয়ারি এলিভেটেড এক্সপ্রেসের পিলার পাইলিং কাজ শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের কাজ 2022 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে 2023 সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকেই এই কাজের শুভ উদ্বোধন করেছিলেন। আমি বলতে পারি যে এলিভেটেড এক্সপ্রেস হলো আমার হাত দিয়ে শুরু, আমার হাত দিয়ে করা, আমি শেষ করতে পারি নাই, শুরু করে দিয়ে আসছিলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী। এটা নিজে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেছিলেন। এটা 50-60% কাজ শেষ বোধহয়। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা 15 মিনিটে যখন শহরে পৌঁছে যাবে অথবা আধ ঘন্টায় যখন শিল্পাঞ্চলে পৌঁছে যাবে, কালবোর্ড শিল্পাঞ্চল, ফজলার শিল্পের শিল্পাঞ্চল, নাসিরবাদ শিল্পাঞ্চল আধ ঘন্টায় যখন পৌঁছে যাবে বিনা বাধায়, তাহলে উদ্যোক্তারা আসবে, গার্মেন্টসের বাইরেরা আসবে, অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। নগরবাসীরা বলছেন প্রতিদিন চলাচলের সময় ভোগান্তির সময়টুকু বিরক্তকর, তবে উন্নয়ন কাজের জন্য সাময়িক এই ভোগান্তিকে মেনে নিলে পরবর্তী সময়ে সুফলটা কয়েক গুণ বাড়বে। এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা মূলত এয়ারপোর্ট পর্যন্ত যারা যাবে তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আর আমার মাল্টিপারপাস, আমার যে আমরা যদি বেনিফিটের কথা চিন্তা করি, এটার জন্য আমার র্যাম্পগুলো ঠিক প্রপারলি নামাতে হবে। যেমন আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া আছে, আপনার সিপিজেড আছে, হ্যাঁ, তারপর কর্ণফুলি পিজেড আছে, তো ওই বরাবর যদি র্যাম্পগুলো যদি প্রপারলি নামানো যায় ডেফিনেটলি আমরা উপকারিতা পাবো। এটা চট্টগ্রামবাসীর জন্য এটা খুব সৌভাগ্য এটার জন্য। আর দুর্ভোগ তো হতেছে, পেলারবে না হওয়া পর্যন্ত দুর্ভোগ হবে, পেলারও হলে তো সবচেয়ে উপকারী জিনিস হবে এটা আমাদের জন্য, চট্টগ্রামবাসীর জন্য। যেহেতু অনেক যানজট পড়তেছে, যানজট থেকে অনেক উপকৃত হবো, অফিসে ঠিকভাবে যাতায়াত করতে পারবো, স্কুলে ছাত্রীরা ছাত্ররা সব সুন্দরভাবে যেতে পারবো, এমনকি যানজট থেকে অনেকটাই উপকার পাইতেছি আমরা, অনেক উপকার হবে আমাদের জন্য। কাজটা যদি যত দ্রুত সম্ভব কাজ শেষ হলে অফিসগামী সাধারণ যাত্রীগণ সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারবে বলে আমার ধারণা। প্রকল্প পরিচালক সিডিআর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, আমরা ইচ্ছে করলে কাজ করতে পারছি না, আমাদের কাজ করার আগে পিডিপি লাইন সরাতে হয় রাস্তাটা বড় করার জন্য। আমরা ওই লক্ষ্যে কাজ করতেছি, তবে এখানে বেশ কিছু বাধা বিপত্তি আছে। যেমন আমরা ইচ্ছে করলে কাজ করতে পারি না, আমাদের কাজ করার আগে পিডিপি লাইন সরাতে হয় রাস্তাটা বড় করার জন্য। ওভারহেড লাইনগুলো আন্ডারগ্রাউন্ড করতে হয় পিডিপি, তো পিডিপি লাইনগুলো সরাতে আমাদের অনেক সময় লাগে। তারপর আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি আছে, ওয়াসা লাইন আছে, এগুলো অনেক সময় লাগে। এগুলো না সরিয়ে দিলে আসলে আমরা কাজটা আগাইতে পারি না। তো ওই ইউটিলিটি লাইনগুলো যদি যথাসময়ে সরাতে পারি আমরা, তাহলে আমাদের কাজ করতে সময় বেশি লাগে না। দেশের দ্বিতীয় বৃহত্তম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে চট্টগ্রাম শহর ও দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগ উন্নত হবে, কমবে যানজট ও যাতায়াতের সময়। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি একই সঙ্গে সিইপিজেড, কেইপিজেড ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ সহজ ও দ্রুত করবে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে, যা বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার মাইলফলক হিসাবে পরিচিতি পাবে।
প্রকল্প এলাকার কিছু অংশে রেল লাইন থাকায় সেখানেও কাজ করা নিয়ে কিছু জটিলতা আছে। তার সমাধানে বাংলাদেশ রেলওয়েকে স্মারকলিপি দিয়েছে সিডিএ। ইউসুফ হাসান, এসএনটিভি, চট্টগ্রাম।